বাইরে আছিস কি করে? আমার বাঁচাল গুরুদেব, আমার 100টা মেয়ে বাবা বাবা অনেক ধরা পড়ে গেছে। এই তো ভাবছি ওরা পড়ে ওরা বললো, অথচ তুই বাইরে কেন? বুঝলে পা হালিয়ে এসেছি গুরুদেব, হালিয়ে এসেছিস? হ্যাঁ গুরুদেব, আপনি কি পাপ 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 তুই পাপ করেছিস পাতার কথা বলছি? হ্যাঁ পাপা, হ্যাঁ তো ওটা বেঁধেছিলি? আদিনি তো গুরুদেব, আরে আংটিতে লাগিয়েছিলাম ওই জন্যে এংটি হয়ে গেছে। বলেছিলাম কোমরে বাঁধতে, তুই তো কোমরে পাথরটা বাঁধিস নি। পুলিশ এসে এবার ওখানে দড়ি বাঁধবে। গুরুদেব গুরুদেব আমায় বাঁচান গুরুদেব, আমি জীবনে আর করে দিন আজ করবো না, আপনি কথা দিচ্ছি। যে প্রতিজ্ঞা রাখতে পারবি না সেই প্রতিজ্ঞা করিস কেন? তোরা হচ্ছিস জাত বদমাস, এই কাজ করিস না। মেয়েরা হচ্ছে মায়ের জাত, তাদের নিয়ে নোংরা ব্যবসা করিস না, তাহলে নরকও জায়গা হবে না। নরকের থেকে লক্ষ কোটি মাইল দূরে আর একটা নরক আছে, এই নরকে যাবি, উড়ন্ত আলকাতরায় তোকে হাজা হবে, অগ্রাণে হবে, তখন বুঝবি। গুরুদেব আমি আর করবো না, আপনি আমার আচার গুরুদেব। ঠিক আছে, এই দরজা দিয়ে চলে যা, এটা পেছনের দরজা, ও যা বেরিয়ে যাবি, যাওয়ার আগে 10,000 টাকা রেখে যা।